we are like a father and son original life এবং ভালো লাগা খারাপ লাগা সব সময় মিটিন দার সঙ্গে শেয়ার করি শর্ট দিয়ে একটা লোক আমাকে এতটা অ্যাপ্রিশিয়েট করছে যেটা কোনো দরকার নেই কেউ করে না বিলিভ মি অর নট উই আর উই ডু মেগা সিরিয়াল যেখানে একটা দারুণ শর্ট দেওয়ার পরেও ভেরি ফিউ পিপল উইল কাম টু কাম এন্ড টেল ইউ দ্যাট ওয়াও ইউ হ্যাভ গিভেন আ গ্রেট শর্ট हाय दिस इज मधुर भंडारकर एंड आप देख रहे हो 24/7 ताजा समाचार बेस्ट विशेस आई मिनी मत करे जदी बोली 24/7 ताजा समाचार रे समस्त दर्शक के जानाई अनेक अनेक शुभेच्छा आई मिनी तरफ से अनेक ভালোবাসা अ वेरी वेरी कांग्रेचुलेशंस टू 24/7 ताजा समाचार আর আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা দেখুন 24/7 তাজা সমাচারে যা যা আপডেটস আপনারা পাচ্ছেন আর যা যা নিউজ আছে যা যা আপনারা এন্টারটেনমেন্টের সব কিছু এখানে পাবেন সুতরাং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন 24/7 তাজা সমাচার কে পাঠকো কে লিয়ে মেরি তরফ সে হার্দিক শুভকামনা নমস্কার মে হু সুদেশ ভোসলে আর 24/7 তাজা সমাচার কে সবি দর্শকো কো মেরি তরফ সে ढेर सारी शुभकामनाएं आने वाला नया साल भी बहुत बहुत मुबारक हाल ही में महानगर में आयोजित एक कार्यक्रम के दौरान अभिजीत सेन निर्देशित फिल्म प्रजापति का ट्रेलर जारी कर दिया गया है इस फिल्म में देव मिठुन चक्रवर्ती ममता शंकर कोनिनिका बैनर्जी खराज मुखर्जी और श्वेता भट्टाचार्य अहम भूमिका में होंगे फिल्म आगामी 23 दिसंबर को सभी सिनेमाघरों में रिलीज होगी कार्यक्रम के दौरान देव कनिनिका बैनर्जी अतनु रॉय चौधरी श्वेता भट्टाचार्य अभिजीत सेन सहित कई गणमान्य लोग मौजूद थे तो आइए सुनते हैं फिल्म के बारे में बातचीत करते हुए किसने क्या कहा जापोती एक वार्ता दीछे एक बाबा और छेलेर एक बॉन्ड एक रिलेशनशिप এটা সব মানে আমরা প্রতিনিয়ত দেখে থাকি এই ফিল্মে কি ডিফারেন্ট এটা একটা পিওরলি একটা মানে তোমার আমার বাড়ির গল্প যে একটা বাবা ছেলে এটা শুধু বাবা ছেলে নয় বাবা মেয়ে হতে পারে মা ছেলে হতে পারে মানে একটা পিতাম বাবা মার সাথে ছেলে মেয়ের একটা সম্পর্ক যে সম্পর্কটা আমরা রোজই দেখি কখনো আমরা সেটা নিয়ে ভাবি না সেই ঠিক তার উপরে বেস করে ছবিটা আর কি যেটা প্রত্যেকেই আমরা সিনেমা হলে যখন ছবিটা দেখবো রিলেট করতে পারবো যে এটা তো আমারই গল্প আমার ছোটবেলার গল্প এই রকম আর কি বাবা ছেলে একটা দুর্দান্ত কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি কি বলবে এটা নিয়ে আমি এতটুকু বলতে পারি ছবিতে আমরা তো মুখে বলছি যে বাবা ছেলের অসামান্য একটা কেমিস্ট্রি এখানে শো করা হয়েছে যারা যখন টেলি মানে বড় পর্দায় গিয়ে 23 ডিসেম্বর বড় পর্দায় গিয়ে দেখবেন বুঝতে পারবেন যে এটা কেমিস্ট্রি তৈরি করা হয়নি কেমিস্ট্রিটা আছেই মানে প্রত্যেকটা বাবা এবং সন্তানের যেরকম কেমিস্ট্রি হওয়া উচিত দেবদেব বা মিঠুন আকিলেশ ঠিক সেই কেমিস্ট্রিটাই রয়েছে এবং তার জন্য কোনো এফোর্ট দিতে হয়নি সেটা খুব নর্মালি স্ক্রিনে বসে যাবে ফিল্মের ভিতরে কোনো ইমোশনাল সিন যেটা তুমি বলতে চাইবে বা শেয়ার করতে চাইবে ইমোশন মানে ইমোশনাল সিন প্রচুর রয়েছে সব রকমের সিনই রয়েছে এখানে আমি এখনই সেটা ক্লিয়ারলি বলবো না আমি শুধু বলবো আপনারা প্লিজ গিয়ে দেখুন আমি শিওর করে বলতে পারি যে কান্নার সিনে আপনাদের কান্না পাবে হাসির সিনে আপনারা হাসবেন এবং আনন্দের সিনে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব মানুষের লাস্ট ইমেজ বা লাস্ট ছবিটাই মনে রাখে আর কি যেহেতু আমাদের লাস্ট ছবিটা হিরোগিরি ছিল আমার আর মিঠুনদার তো এটা এটা স্বাভাবিক কে আমাদের যখন নাম আসবে বা ছবির নাম আসবে তো যারা হিরোগিরি দেখেছে তাদের মাথায় ওই ভিজুয়ালসগুলোই ঘুরবে কিন্তু প্রজাপতি একদমই আলাদা মানে যেটা ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে এটা বাবা ছেলের সিম্পল একটা গল্প বাবা চায় একটা ছেলের মানে নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য কিন্তু ছেলে কিছুতেই মানছে না এবং বাবা তার জন্য কী কী করে নিজের ছেলেকে বিয়ে দেওয়ার জন্য সেটা নিয়ে পুরো গল্পটা এবং তার সঙ্গে তাদের ক্রাইসিস তাদের ভালো লাগা তাদের খারাপ লাগা যখন এক দুজনের ইমোশনটাকে ক্রস করছে কিন্তু ছেলে সত্যি খুব ব্যস্ত নিজের বিয়ের জন্য বাবা যেহেতু বাড়িতেই থাকে যেহেতু উনি রিটায়ার্ড তার লাইফে ক্রাইসিস আর ছেলে তার সে বাবাকে খুব ভালোবাসে বাবাকে একা রাখতে চায় না কিন্তু বাবা ওষুধ খেতে ভুলে যায় তো সেই জন্য ফ্রিজে ওষুধ খেতে হবে এই এই ওষুধ এই সময় খেতে হবে এটা লিখে যায় তো এই এরকম ধরনের সম্পর্ক কোথাও এটা আমারও গল্প কোথাও আমার আমার বাবার সাথে তো সেই জন্য এই ছবিটা আমার কাছে স্পেশাল যখন গল্পটা এসেছিলো তখন মনে হয়েছিল এটা তো কোথাও না কোথাও এটা তো আমারই গল্প
আমার মনে হয় এরকম ধরনের গল্প আরও মানুষের কাছে আসা উচিত। যে শুধু সম্পর্ক মানে ছেলে মেয়ে এইটা ওইটা সেটা শুধু নয়, একটা বাবা ছেলেরও সম্পর্ক হওয়া যেতে পারে, ইউনো লাইক সেরকমও একটা গল্প হতে পারে। তো সেই জায়গা থেকে প্রজাপতি এবং আমরা খুব খুশি, ভীষণ এক্সাইটেড কি তোমাদের ভালো লেগেছে, তোমরাই হচ্ছে আসল দর্শকের চোখ, তোমাদের মাধ্যমে দর্শকের কাছে আমরা পৌঁছবো। তো ইয়া ইটস এ গ্রেট ফিলিং কে প্রথম রিয়াকশন তোমাদের কাছ থেকে পেলাম, তো যেটা ভেবেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। তো নাও 23 ডিসেম্বর আমাদের ছবি রিলিজ হবে, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। যেটা আমরা ট্রেলারে দেখলাম খুবই একটা ইমোশনাল জার্নি বিটুইন ফাদার অ্যান্ড সান, কি বলবে এটা নিয়ে? একেবারে বাবা ছেলের জার্নি, এবং এটা আমি একটু আগে বলছিলাম এটা শুধুমাত্র বাঙালি দর্শকের জন্য নয়, ইটস অ্যাবাউট অ্যান ইমোশন যেটা সব দর্শকের জন্য, বাঙালি অবাঙালি খ্রিশ্চান মুসলিম হিন্দু প্রত্যেক মানুষের জন্য মানুষের একটা জার্নি, এবং এই ইমোশনটার সঙ্গে আই থিঙ্ক প্রত্যেক মানুষ রিলেট করে যাবে, এবং আশা করছি প্রজাপতি প্রত্যেকের মনে একটা জায়গা তৈরি করতে পারবে। কতটা আশাবাদী, এখানে অনেক বড় বড় স্টার কাস্ট, দেব রয়েছে, মিঠুন রয়েছে, মমতা দি রয়েছে। না, মিঠুনদা মমতা শঙ্কর 46 বছর পর মৃগয়ের পরে সেটা আমার আমার হাত ধরে, আমি সেই জায়গা থেকে খুব সৌভাগ্যবান একজনের মধ্যে। পাশাপাশি মিঠুনদা দেব এরকম কেমিস্ট্রি বাংলা সিনেমায় কেন ইন্ডিয়ান সিনেমায় কেউ কখনো দেখেনি, মানে এটা কেউ ভাবতে পারবে না যে ওরা কেউ সত্যি সত্যি বাবা ছেলে নয়। ছবিটা দেখার পর মানে এতটাই মানে প্রাণবন্ত, আর এতটাই প্রাণবন্ত, একটাই সঠিক কথা, এতটাই দুজনে প্রাণবন্ত যে কখনোই মনে হয়নি, এবং সেটাও কখনো আমরা ভাবিনি যে ওটা বাবা ছেলে নয়, যে ওদের ভেতর এত ভালো বন্ডিং ছবি, মানে স্ক্রিনের বাইরেও চরিত্রটা বলছে, চরিত্রটা বলছে, আমার যে চরিত্রটা আছে সেইটা বলছে। এখন আমি ব্যক্তিগত দেব কিছু বলতে চাইছি না, এবং যারা বিয়ে করেছে তারা হয়তো সার্টিফাইড করতে পারবে, এবার আমি বিয়ে করিনি সেই জন্য ভেন্টিলেশন আইসোলেশন বলতে পারছি না। এবার এটা দেখার মতো এখন শুরু হবে, ছবি বানিলি এবার করে নে। মিঠুনদার মমদির সাথে কাজ করলে কি বলবে স্টলবোর্ড? আমি বলবো যে কোনোদিন মনে হয়নি দুজন এত বড় মানুষের সাথে কাজ করছি। আসলে স্টার্স মানে কিন্তু তারা আকাশের স্টার্স নয়, রিয়েল স্টার তারা কিন্তু মাটিতে থাকে, এবং সেটা এই যে রিয়েল স্টার মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর এরা বুঝিয়ে দিলেন আমাদের এই সিনেমাটা করতে এসে। প্রত্যেক মুহূর্তে এতটা ইজি, এতটা কাছের, এতটা মানে জড়িয়ে ধরেও আনন্দ, ভালোবাসা পেয়েও আনন্দ, প্রত্যেকটা সিন করতে গিয়ে আনন্দ, প্রত্যেকটা ছোট মুহূর্তে আনন্দ। একটা শর্ট দিয়ে একটা লোক আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করছে যেটা বোধহয় কোনো দরকার নেই, কেউ করে না, বিলিভ মি আর নট, উই ডু মেগা সিরিয়াল যেখানে একটা দারুণ শর্ট দেওয়ার পরেও ভেরি ফিউ পিপল উইল কাম অ্যান্ড টেল ইউ দ্যাট বাও ইউ হ্যাভ গিভেন আ গ্রেট শর্ট। সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন মানুষ বলছে বাও কোন ইউ হ্যাভ গিভেন আ গ্রেট শর্ট, কামিং ফ্রম হিম ইটস আ বিগ থিং, কিছুই না, 10টা পা এগোতে সাহায্য করে সেটা, আর উনি এত বড় স্টার, মানে এইটাই হলো মানুষ, এবং এটাই হলো ডাউন টু আর্থ কাকে বলে। এবং আমি বলবো দ্য গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স 2022 আমার যদি হয়ে থাকে, বিকজ দ্যাট রাফ ফেজ আই ওয়েন্ট থ্রু, বিকজ আই ওয়েন্ট থ্রু আ স্পাইন সার্জারি অ্যাট দ্যাট সেম টাইম, আমার খুব শরীর খারাপ ছিলাম, বাট আই ওয়াজ শুটিং উইথ দেম, বাট আই হ্যাড গ্রেট টাইম উইথ দেম, আই হ্যাভ লার্নড আ লট অফ থিংস, আমি অনেক শিখেছি, অনেক জেনেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি ওদের সাথে, অনেক নলেজ পেয়েছি ওদের কাছ থেকে, এবং ইট ইস আ গ্রেট, মানে আমি আমার এই জার্নিটা আমার সঙ্গে থাকবে। মিঠুনদার সঙ্গে না এমনি আমার হেভি সম্পর্ক, মানে হেভি ইন দ্য সেন্স কে উই আর লাইক আ ফাদার অ্যান্ড সান অরিজিনাল লাইফে, এবং ভালো লাগা খারাপ লাগা সবসময় মিঠুনদার সঙ্গে শেয়ার করি, তার ওপিনিয়ন আমরা ডিসকাসও করি, কিন্তু আমরা পলিটিক্স নিয়ে ডিসকাস করি না, পলিটিক্সের বাইরে সমস্ত কিছু নিয়ে আমরা ডিসকাস করি। 23 তারিখে ফিল্মটা রিলিজ হচ্ছে, দর্শকদের জন্য কি বল? 23 ডিসেম্বর আপনাদের কাছের প্রেক্ষাগৃহে আসতে চলেছে প্রজাপতি, দয়া করে হলে টিকিট কেটে পুরো ফ্যামিলি নিয়ে বাঙালি অবাঙালি নির্বিশেষে হলে গিয়ে সিনেমাটা দেখুন, বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখুন। রিপোর্ট 24x7 তাজা সমাচার।